বিষয়ে বলা, এখন খুব একটা সুন্দর ট্রেন্ড হয়ে গেছে, দুর্গা পুজো, কালী পুজো, শিবরাত্রি, হ্যাঁ এখন ছট পুজোতে বলা হয় হ্যাপি ছট পুজো, হ্যাঁ ভ্যালেন্টাইন্স, ছট পুজো সব একই রকমের হয়ে গিয়েছে। তো এইসব পুজো টুজো এলেই এখন ওই বিষয়ে এক বলা, এই যেন এক রকমের মানে বাজার বাজের মতো চলে, যেন অন্য সময় এগুলো কম রিলেটেড জীবনের সাথে, যখন জীবনের সাথে যেন তখন এর যোগাযোগ অনেকটা কমে যায়। যেমন হোলি আসলেই রং বিক্রি হবে, যেমন দিওয়ালি আসলেই বাজি বিক্রি হবে, তেমনি মহারাজ বলুন এখন শিব ভক্তরা সব এক হবে, কারণ কি শিবরাত্রি। তো আসুন আমরা কি করব, আমরা অকেশনাল স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট করি। অহং এমনই, অহং কি করে এরকম এন্টারটেনমেন্টকে, এরকম সব ইন্টারপ্রিটেশনসগুলো আমরা সব মহারাজরা বাবাজিরা বসে দিই, এগুলোকে নিয়ে এভাবে দুমড়ে মুচড়ে চিবিয়ে হজম করে পকেটে পুরে ফেলে দেয়, আর তারপর বলে আই নো শিবরাত্রি, শিব মানে কি আমি জানি, সব সব জানি, কেন করে, কি লাভ, কি ফল, শিব চতুর্দশীর কি কি হয় সব জানি, আই নো। শিব শব্দ অবজেক্টিভ ভাবলেই মনে বিভিন্ন রকমের গল্প কাহিনী ফুটে ওঠে। আমাদের আধ্যাত্মিকতা কি গল্প কাহিনীই তো করা, আর কি আছে আধ্যাত্মিকতা মানে। শিবের বিয়ে হবে, সতীকে নিয়ে পিঠে শিব নাচবে, হ্যাঁ একটু বেলপাতা দিলেই তিনি বলবে যা চাও বাবা বৎস, যা চাও তুমি ভাব পাবে, কি ব্যাধ মাথায় বেলপাতা দিয়েছিল, গঙ্গা জল দিয়েছিল, এই তো শিবরাত্রি। এমনিতেই জানো আমি বিষয়ে যে কোনো বিষয়েতেই গল্প কাহিনী কম বলি, একান্তই শুনতে হবে। তো শিবত্ব নিয়ে একটু কিছু বলি, যারা বোঝার বুঝবে, যারা শুনে জীবনে ঢালার ইচ্ছা রাখবে তাদের হয়তো কিছু সহায়তা হবে। যার কোনো নাম রূপ ইন্দ্রিয় গ্রাহ্যতা বুদ্ধি গ্রাহ্যতা হয় না, যাকে ইন্দ্রিয় দিয়ে বুদ্ধি দিয়ে বোঝাই যায় না তাকে বলে শিব। বিকজ তোমার এই ইন্দ্রিয়, তোমার এই বুদ্ধি, তোমার এই নামরূপের খেলা, এগুলি তো যত যন্ত্রণার অমঙ্গলের কারণ, শিব এগুলোর পার। শিব অর্থাৎ এগুলোর ন ইতি, নেতি করাই তোমার মঙ্গল, ইতি ইতি করেই জগতের এই হাল হয়েছে। তাই যা অহংয়ের বাইরের, বাইরের অর্থাৎ তার নাগালের বাইরের, একদম বাংলা কথায় এই বুদ্ধি দিয়ে যাকে বোঝা যায় না তার জন্য একটা খুব সুন্দর শুভ মঙ্গলপ্রদ উপযুক্ত নাম হলো শিব। শিবকে পাওয়া যায় না, শিব হওয়া যায়। তোমার নিরাবলম্ব কেন্দ্রকে বলে শিব, সাক্ষিত্বকে বলে শিব, তোমার আনটাচড আই হলো শিব, যে সব ভুলে আছে, যে বলে ছাড় তো জীবনে যাই হলো, যে বলতে পারে আরে ছাড় তো, সে শিব। আমাদের তো উল্টো মনে হয়, আমরা নর্মালি কি করি যে নিজেকে সব রকমভাবে আধ্যাত্মিক কথার বিষয়েতে উপনিষদ, গীতা, পুজো, শিব, আমরা এতে বলি ছাড়ত, এক ইঞ্চি জমি আমরা ছাড়তে চাই না, পাঁচ টাকার লোকসান হয়ে গেলে আমরা কিল বিলিয়ে উঠি। যে ভুলতে জানে সে ভোলানাথ, যে জগৎকে ভোলে, যে জগৎকে বলতে পারে, ওই যে তোমাদের সিনেমার কথায় আছে হাঁটা সাবান কি খাটা, সে শিব। কেউ অধিক জ্ঞানী বেদজ্ঞ বগলে চতুর্বেদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ সম্রাট এভাবে পায়ের উপরে হাত চাটি মেরে বসে আছে, কেউ তিলককে পালন করছে, কেউ সিংহাসনে, কেউ রাজপ্রাসাদে, কেউ সাদা হাতির পিঠে, কেউ তো ক্ষীরের সাগরের মধ্যে বসে আছে, আর যে থাকার জন্য একটা কুঁড়ে ঘর করতে পারেনি, যে শ্মশানে মশানে পর্বতে ঘুরে বেড়ায়, যে জঙ্গলে ঘুরে বেড়ায়, তাকে কি বলা হলো, তাকে বলা হয় মহাদেব। শুধু দেব নয়, দেবের মধ্যে যিনি মহত্তম,
আর কেউ হতে পারলো না মহাদেব। এগুলো সব যা বলছি সব সাংকেতিক, পুরো আধ্যাত্মিকতার যত কাহিনী স্টোরি, কি রামায়ণ কি মহাভারত কি বিভিন্ন জায়গাতে শোনো, বেশিরভাগ সাংকেতিক। অধ্যাত্মের প্রস্থানত্রয় সব কিছুই সাংকেতিক, উপনিষদ পর্যন্ত ডিরেক্ট বলতে গিয়ে কঠোপনিষদে নচিকেতার কাহিনী নিয়ে আসা হয়েছে, কারণ আমরা কাহিনীই বুঝি, কাহিনীর মধ্যে দিয়ে কিছু বলা হচ্ছে। আমি যা বলছি এখন সবই সিম্বলিক বলছি, বুঝবার চেষ্টা করতে হবে। যে মুকুটকে রাজপ্রাসাদকে বলতে পারে, আরে ছাড় না ওসব, সে শিব। তুমি বলো কি, তুমি কোথাও থাকো, তোমার কোথাও ঘর আছে, তোমার কোনো পারমানেন্ট অ্যাড্রেস আছে, তুমি বলো শিব কোথায় থাকে? না শিব কৈলাসে থাকে। আরে না, থাকার তার দরকার পড়ে, যার কোনো আকার আছে, যে কিছু স্পেস অ্যাকোয়ার করে, যে অরূপ, যে আকারহীন, তার আবার কি ঠিকানা। শিবকে সাদার বলা হচ্ছে, তার গায়ের রং, এও প্রতীকী। কেন প্রতীকী? সব রং তাতে চলে, সাদার মধ্যে সব রং সমাহিত আছে, কিন্তু কোনো রঙের উপরে সাদা চলে না। সাদা যেখানে যায় সেখানে অন্য রঙের, যে কোনো রঙের গুরুত্ব হ্রাস পায়, কিন্তু সাদা সব কিছুর প্ল্যাটফর্ম। মূর্তি করার সময় দেখুন আগে সাদা দেওয়া হয়, নিরাকারের যার কোনো আকার হতে পারে না তার বেস্ট সিম্বল হতে পারে সাদা। তার কি স্থান থাকবে যার কোনো আকারই নেই, যার কোনো রূপই নেই? অর্থাৎ যে জগৎ প্রকৃতিকে না বলতে পারে, আমাদের তো না বলতে বুক কেঁপে কেঁপে ওঠে, প্রচুর ক্যালকুলেশন আমাদের, কোনো একটা জিনিসে না বলে দেব, আরে বাবা এর ফলাফল কি হবে? আমরা মহারাজদের কাছে গিয়ে, আমাদের কাছে এসে সবাই বলে মহারাজ এই সমস্যা ওই সমস্যা, বলে তাহলে ফেলে দাও, না বলে দাও, স্বামী কি নিয়ে সমস্যা, না বলে দাও, থাকবো না তোমার সাথে। তখন তো আমাদের অনেক ক্যালকুলেশন। যে জগৎ প্রকৃতিকে না বলতে পারে সে উচ্চতম হয়। বেদান্তকে বেদের শিখর বলা হয়, উচ্চতম জ্ঞানকে বেদান্ত বলে, অন্তভাগ নয় শেষ নয়। ঠিক তেমনি মনুষ্যত্বের উচ্চতম শিখরকে বলা হয় মহাদেব। শিব ভাং খেয়ে থাকে, কি এই ভাং? এ এক অদ্ভুত মত্ততা, এক নেশা, তাতে সে বিভোর। ই এক অতীন্দ্রিয় চেতনা, যাই জগতের নয় তাই সবাই বলে বেহুশ। মাতালের সামনে যাই হোক তার কিছু আসে যায় না, তার প্রাপ্তিকে প্রাপ্তি বলে, অপ্রাপ্তিকে অপ্রাপ্তি বলে বোধ নেই, সে ওইভাবে দেখেই না। সে কি বলে, আরে ছাড় না ওসব, বাদ দে না, সে বুধ হয়ে আছে। যে এরকম বুধ হতে পারে সে শিব, যা ভঙ্গ করে তাই ভাঙ। শিব ভাঙে, শিবের রুচি ভাঙাতে, করার খেলায় ব্রহ্মা বিষ্ণু দেবতাগণ যে করার করুক, যে ভাঙতে জানে ভাঙতে পারে, ভাঙাতেই যার রুচি, সে চলো শিবের দলে। তুমি কি কামনার কলশ নিয়ে তার কাছে যাও, কি পেতে তার কাছে চাও? যে কামনা করে না, যে কামনায় জল ঢালে, সে শিব। যেখানে হিসাব নিকাশ চলে না, মদ খেলে মানুষের কোনো হিসাব নিকাশ থাকে? তুমি যা জগতের মধ্যে দেখছো, কিছুর ফলে কিছু ঘটছে, টাকার জন্য চাকরি হচ্ছে, কামনা পূরণের জন্য বিবাহ হচ্ছে, মাতৃত্বের জন্য সন্তানের জন্ম দেওয়া হচ্ছে, তুমি যা দেখতে পারো তাতে সব হিসাব নিকাশ চলে। শিবের কাছে হিসাব নিকাশ চলে না, কারণ তোমার এই কার্যকারণের জগৎ তার কাছে পাগলামি, অর্থহীন, আর তুমি তোমার রেসপেক্টে তাকে দেখে বলো ও পাগল। এদিকে তিনি বুধ হয়ে আছেন, আর এদিকে ভাঙ ঘটা হচ্ছে। নেশায় তো তুমি আছো, নেশায় আমরা আছি, মন ইন্দ্রিয় যা বললো আমরা বলছি ছুট ছুট, এই দৌড়ের নামই তো জীবন। জন্ম থেকে মুখ খুলে এই বাচ্চা বলছে কি, নেশা খাবো, তারপরে খেলতে যাব, তারপরে পড়াশোনা করব, তারপর সংসার করব, তারপর সন্তানের বাবা মা হব। যদি তাকে জিজ্ঞেস করো, আরে ভাই কেন এসব করছো, বলে কেন সবাই করছে, আর তুমি কেন করছো, কেন এমনিই তো করতে হয়, এরকমই তো হয়।
এটাই তো নেশা, যা করছে ভাং খাওয়ার পরে কি ঘটে, যে যেই পদে ছিল সেটাকেই সে রিপিট করতে শুরু করে, যে হাসছে সে হাসতে শুরু করে, যে কাঁদছে সে কাঁদতে শুরু করে। আমরাও এমন নেশাতেই চলছি, পুরো জগৎ এমন ইন্দ্রিয়ের নেশায় চলছে। তো সেই সাপেক্ষে শিবের অ্যাকাউন্ট ব্যালেন্স মেলে না, শিবের হিসাব মেলে না। তুমি তখন কি বলবে? তুমি গিয়ে বলবে, মহারাজ আশীর্বাদ করুন, আমার ছেলে যেন বড় হয়, পড়া নিয়ে তার খরচা করছো, চিন্তা করো, তার শিবের ছেলেকে দেখো কেটে তার হাতির মাথা লাগানো আছে, সে তো একদম মস্ত হয়ে বসে আছে। তুই এইসব দেখে সাধারণ মানুষ বলবে, আরে কি রে বাবা, দূর বেটা তো পাগল। যে ইন্দ্রিয়ের নেশায় নয়, যে ইন্দ্রিয়াতীতের নেশায় মত্ত, সে শিব। শিবকে দেখে সবাই বলবে, আরে বাবা চলছে কি, আমাদের গলায় সোনার হার, এই গলায় সাপ দিয়ে বসে আছে, আমাদের কানে হেডফোন, এর কানে ধুতরা, আমার BMW এ তো ষাঁড়ের পিঠে, আমার তো সো কল স্ট্যাটাস ওলা লোকজন এর তো ভূত প্রেত, সাধারণ লোকে যা করে এর তো মাথাটাই পুরো উল্টো। আমার ঘরে তো আমি একটা কুকুর খুব বেশি রাখি, তাকে পোষ মানাতে হয়, খরগোশকে পর্যন্ত পোষ মানানো খুব কঠিন হয়ে পড়ে, বিড়ালকে যতই শেখাও সে আরান্না ঘরে গিয়ে জানলা দিয়ে কিছু না কিছু টেনে নিয়ে যায়, রেখে দেখো নাম পশুপতি, সব পশুত্বকে জয় করে বসে আছে। আরে নাম মহাদেব নিয়েছ, কিছু তো নামেরও খেয়াল করো, একটা থাকার কুঁড়ে ঘর পর্যন্ত তোমার নেই, চোখে দিলে যা অন্ধ হয়ে যায়, হাতে লাগলে যা ঘা হয়ে যায়, সেই আকুন্দ ধুতরা এইগুলি গলায় পরে সে বসে আছে। শিব বলে, থাক এমন চোখ, যা বাইরে দেখে, যা জগৎকে দেখে, যা বহু দেখে, সবাই বন্ধু নিয়ে বসে থাকে, এ ভূত প্রেত নিয়ে বসে থাকে, পার্বতী পাশে কোনো চ্যাট নেই তার সাথে, একটু সোহাগ, আমরা তো সব সোহাগ করতে ইচ্ছুক। আচ্ছা আচ্ছা, ভগবত প্রসঙ্গ করা লোককে দেখছি, ছেলেদেরকেও দেখছি কি মেয়েদেরকেও দেখছি, ঠিক যেই নভেম্বর থেকে ডিসেম্বর হলো, জোড়ায় জোড়ায় কপত কপতিরা ঘুরে বেড়াচ্ছে, আর শিবের পাশে পার্বতী বসে আছে, তার সাথে কোনো সোহাগই নেই। যদিও আজকালকার দিনের জঘন্যতম কালেকশন যদি কিছু হয় মিডিয়ার, তাহলে সিরিয়ালগুলো, তাদের দয়াতে শিব তো সব কিছুই করছে, শিব বাপের কালেও যা ভাবিনি শিব সিরিয়ালে তাই করে, যা যা অশিবত্ব শিব সব করে ফেলেছে সিরিয়ালের মধ্যে। ভূত কিসের প্রতীক? যে পঞ্চভূতের গভীরে গিয়ে দেখার, নিজের জীবনের কাহিনী দেখার, আমাদের জীবনের কাহিনী কি এই ক্ষিতি মরুত অপ তেজ গম, এরই তো খেলা। যে দেখতে রাজি, দেখার জন্য দাম দিতে রাজি, সে যে দামই হোক, স্ত্রী হোক, পুত্র হোক, পরিবার হোক, ধন হোক, যা যথার্থতা, যে তাই মাত্র নেবে, সে শিব। যথার্থ যা, বাস্তব যা, আমি তাই নেব, কল্পকাহিনী রচব না আমি। লোকের বউ, প্রত্যেকের বউ বড্ড ভালো, আমি একজনকেও দেখিনি যে এসে বলে বউ খারাপ, বললেও মহাজ কিপ ইট সিক্রেট, একটু বুঝতেই তো পাচ্ছেন, কারো খারাপ নয়, আজ থেকে নয়, সে শ্রীরামকৃষ্ণের সময় থেকে দেখা যাচ্ছে, তারও আগে থেকে আছে, ঠাকুরের সময় প্রকাশ হয়েছিল, একজনের বউ খারাপ নয়। আর এইদিকে শিবের স্ত্রী, তাকে তো সুইসাইড করতে হলো, গায়ে আগুন দিতে হলো, কত সাধন করে তারপরে আবার তাকে পেল, তাও পেল তো পেল, এসে বলছে বসো আমার পাশে, এই ভূত প্রেতের খেলা দেখো, আমি জীবনকে যেভাবে দেখছি তুমিও জীবনকে সেইভাবে দেখো, এই হলো প্রেম। নিজে এত শক্তিমান, নিজের কেন্দ্রে যে এত স্থির, যে তার বিস্তারকে, যে তার প্রকৃতিকে পর্যন্ত বলতে পারে, নিজের স্বরূপ নিজের মুখে দেখো। আমরা তো পালাই, শিব বলছে পালানো নয়, শক্তি সঞ্চয় করো এবং শক্তিকে পাশে পাশে রেখে যা নিজে অনুভব করছো, যা জীবনকে যেভাবে তুমি দেখছো, সেইভাবে পাশের জনকেও সেটা দাও।
একে বলে প্রেম, যা মঙ্গল নিজের জীবনের পক্ষে তা করা এবং যাকে ভালোবাসি তাকে সেই মঙ্গলের পথে নিয়ে আসা। শিবের সবকিছুই গোলমেলে, তাকে বোঝা যাবে না। মাথায় গঙ্গা, পুরো জগৎকে জল জল দিয়ে স্নান করিয়ে দিল কিন্তু নিজে স্নান করে না, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কামনায় সবাই পুড়ছে, কিন্তু কামকেই পুড়িয়ে দিল। সবাই বলছে কি কামনা তৃপ্তি, না পেয়ে কি করছে হাই হ্যালো ফেসবুকে, বিশেষ বিশেষ ভিডিওস, প্রত্যেক দিন প্রত্যেক রাত এই কামনা তৃপ্তিতে চলছে। শুধু শারীরিক কামনা নয়, শুধু সেক্স নয়, বিভিন্ন রকমের কামনা ছাড়া আমরা আমি আমিই নই। কামনারই বিভিন্ন নাম দিয়ে আমাকে ডিফাইন করা যেতে পারে। আর একে দেখো, এ তো কামকেই শেষ করে দিল। আবার কি, কামকে শেষ করলো, কামনা চাই না, অথচ তার প্রতীক কি না শিবলিঙ্গ, বোঝো এবার কে বুঝবে তাকে। শিব কি বুঝলে, ছাড়ো তোমার কম্ম নয়, যা বোঝার বাইরে তাই শিবত্ব। যারা জগৎ ছাড়া ভূত পিশাচ চণ্ডাল সন্ন্যাসী অঘরী, তারা শিবের সাধু জনৈক রতিম। যারা জগৎ কি আর জগৎ কে ফিরেও তাকায় না, যাদের সম্পর্ক জগতের সাথে আদায় কাজ কলায়, তারাই শিবত্ব পাবে। তুমি কি জগৎ চাইতে তার কাছে যাও, যে নিজের ছেলের দিকে তাকায় না, যে নিজের বউকে দেখে না, তার কাছে কি সন্তান লাভের আশায় যাও, তার কাছে কি স্বামী পাওয়ার আশায় যেতে পারো, কি বর তুমি তার কাছ থেকে চাইতে পারো, এর সিম্পল মেসেজ কি? মেসেজ হলো, দেখো আমরা যাকেই চেয়েছি তাকে বরবাদ করে ছেড়েছি। গার্লফ্রেন্ড বউ হলে কি হয়, বরবাদ। বয়ফ্রেন্ড স্বামী হলেও বরবাদ। মাতৃত্ব খুব ভালো, মা হওয়া কি, জীবন বরবাদ। মানুষ জঙ্গলে গেছে, সাফ করে দিয়েছে জঙ্গল, বরবাদ। পশুর কাছে গিয়েছে, ছাল ছাড়িয়ে নিয়েছে, বরবাদ। নখ খেমচে তুলে নিয়েছে, বরবাদ। খাবার খেয়েছে, মল বানিয়ে দিয়েছে, বরবাদ। জল খেয়েছে, মূত্র বানিয়েছে, বরবাদ। ঘরে থাকলে ঘর ময়লা করেছে, বরবাদ। একবার যদি চিন্তা করতে শুরু করে, চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে, বরবাদ। তুমি যারই কাছে গেছো, যাকে আমার বলেছো, যাকেই চেয়েছো তাকেই তুমি বরবাদ করেছো। শিব বলছে কাছে যেও না, কাছে গিয়ে বরবাদ করো না, দেখো আমাকে, আমার কাছে যারা আছে। এটা থিওরি নয়, তুমি যার কাছে যাকে প্রেম করো, যাকে তুমি চাও, তার কাছে গিয়ে তাকে আমার করতে হবে। নিজের প্রকৃতিকে জানো, যে প্রকৃতির দিকে দেখে তার দিকে যায় না, অর্থাৎ যে তাতে লিপ্ত হয় না, দ্রষ্টা মাত্র, সে শিব। যখনই দ্রষ্টা দ্রষ্টব্যের সাথে এক হয়, জগৎ সৃষ্টি হয়। আর এই দৃশ্যকেই বলা হয় জগৎ, এই পরিদৃশ্যমান জগৎ। শিব জগৎ সৃষ্টিতে মোটেই রুচিশীল নয়। শিবের কাছে সবাই আসছে, অসুর আসছে, দেবতা আসছে, কেন? বিকজ কারোর পক্ষে নয়, সে নিরপেক্ষ। যে নিরপেক্ষ, যে কারোর অপেক্ষা রাখে না, যে কাউকে অপেক্ষায় রাখে না, সে শিব। বানাতে চালাতে ইন্টারেস্টই নেই, যে ধূর বলে কোনো জিনিসকে লাথি মারতে পারে, নাশ করতে পারে, সে শিব। যে বিরক্ত, যে কোনো কিছুতে রক্ত রতি যার নেই, সে শিব। যেদিন এই শিবের তৃতীয় নয়ন খোলে, সেদিনকে তাসের ঘরের মতো সে সবকিছু ভেঙে দেয়। যে জ্ঞানচক্ষু মানে কি, জগতের যথার্থতা দেখা, যে যথার্থতাকে দেখে তাকে গুঁড়িয়ে এগিয়ে যেতে পারে, এই সাহস করতে পারে, সে শিবত্ব পাবে। জন্ম নিতে, জন্ম দিতে, শরীর রাখতে, মনকে মেনটেন করতে, মাই থটস মাই লাইফ, তাকে কেয়ার করতে, তাকে কিওর করতে, শিবের কোনো ইন্টারেস্ট নেই। শিবকে কখনো শুনেছো শিব এটা বানিয়েছে, শিব ওটা বানিয়েছে? অনলি প্রলয়। দেহ মন জগৎ এগুলো বানানো, এগুলো রক্ষা করা, শিব বলে ওগুলো দেবতা করুক, তোমার বিষ্ণু করুক, তোমার ব্রহ্মা করুক, ওগুলো মানুষের কাজ। মানুষ কি তো কামনার উন্নত মূর্তি দেবতা, বলে ওগুলো ওরা করুক। শিব মানুষ নয়, শিব দেবতা নয়,
শিব তার পারেন কিছু। শিব বলে অনেক এক্সট্রা জমিয়েছিলে, হাঁটাও, যে জীবনে বলতে পারে হাঁটাও সে এই ব্রত নেবে, সেই শিবরাত্রি ব্রত তাদের জন্য। তোমার প্রত্যেক কোষে স্মৃতি আছে, তাই তো খিদে পায়। কোষ জানে কখন শরীরকে রিসোর্স দিতে হবে, কারণ খিদের স্মৃতি আছে। সে বারবার এর মধ্যে, এই প্রসিজিওরের মধ্যে দিয়ে গেছে। এই যে হাত উঠলো, কিভাবে এই হাত উঠলো, ইট নোজ যে কিভাবে উঠতে হবে। হাত কখনো চট করে পিছন দিকে ঘুরে যাবে না, এর মধ্যে স্মৃতি আছে কতটা করতে পারবে। এই চোখের পাতা পড়ছে, চোখের পাতা জানে কখনো পড়তে হবে, কখন বাতাস এর মধ্যে দিয়ে যাচ্ছে, কখন ওয়েভ ভাইব্রেশন আসছে, কোনো ধুলো পড়ছে, জানে কি করতে হবে, এর মধ্যেও স্মৃতি আছে, ইট নোজ। মনে দুঃখ কখন হয়, যখন স্মৃতি আসে। তোমার মনে কোনো স্মৃতি আসলেই তাকে দুঃখ বলা হয়। কেউ গালাগালি দিল, কেউ বকা দিল, তুমি আগে জানতে গালাগালি বা বকা কাকে বলে। তুমি বলো হ্যাঁ আমাকে এমন বললো, কিসের সাপেক্ষে এই কথাটা বললে, আগেও তোমার এই স্মৃতি আছে, সেই স্মৃতিকে রেফার করে তুমি বললে আমাকে এমন বললো। স্মৃতি যার নেই তাকে লোকে কি বলে, তাকে লোকে বলে পাগল, দুটো তো পাগল, ওর আর কি মনে থাকবে, পাগল মানেই ভুলে যাবো। তার আচরণ আর প্রেডিক্ট করা যায় না, কারণ তোমার প্রত্যেকটা স্মৃতি হলো প্রেডিকশন। তাই তো পাগলা ভোলা বলে, যে স্মৃতির দাস নয় তাকে প্রেডিক্ট করা যায় না। আমাদের প্রেডিক্ট করা যায়, যে সুখ দুঃখ মান অপমান পাপ পুণ্যের মধ্যে স্মৃতিকে গুলিয়ে মিশিয়ে ফেলে না সে শিব। কেন কেন মিশিয়ে ফেলে না? উচ্চ কোনো অবস্থা, উচ্চ কোনো অবস্থা না। আরে হাঁটাও, এগুলো মূল্যহীন, তোমার সুখ দুঃখ মান অপমান দুটোই সেম রে ভাই। শুনতে অবাক লাগছে, শুনতে অবাক লাগবে, এই অবাকত্বকেই শিব বলে। শিব গ্রসলি বলো আর সেটলি বলো, সমাপ্ত করে, এন্ড, দি এন্ডের অপর নাম শিব। আমরা অনেক দূরে এসে গেছি, উই নিড আ ফুল স্টপ। যার অন্তঃস্থল বলে ব্যাস অনেক হলো, যা চলছে এমন আর নয়, অন্য কি হবে, ভালো হবে কি মন্দ হবে আমি জানি না, কি পাবো আমি জানি না, বাট যা হয়ে আমি এই মুহূর্তে আছি, যেভাবে আমি আছি তা আর নয়, সে করো শিবরাত্রির ব্রত। চাতক যেমন বলে সাতি নক্ষত্রের জল ছাড়া অন্য কিছু খাবো না, যাই হোক যবে বৃষ্টি হবে তবে দেখা যাবে, তবে খাবো, কিন্তু এই সামান্য জল আর নয়, এই সামান্য জলে আমার কোনো রুচি নেই। তেমনি শিবের উপবাস সারা দিন, যেন সারা জীবন, যে বলে ইন্দ্রিয় তৃপ্তি মানসিক তৃপ্তির মধ্যে যে অতৃপ্তি আছে তা আর নয়, এতে কোনো মঙ্গল নেই অমঙ্গল, তার জন্য একমাত্র মঙ্গলময় শিব। যাই হোক অভুক্ত আমি থাকব, যেইভাবেই জীবনের সিচুয়েশন আসুক না কেন, সন্ধ্যা হয়ে যাক রাত হয়ে যাক, বিষয়ের জল আমি গলা থেকে নামাবো না, কারণ আমি নির্বিষয় হতে চাই, আমি মঙ্গলের জন্য জেগে থাকবো, দরকার হয় খাইতো নি ঘুমাবো না, কারণ জাগৃতি ইটসেলফ একমাত্র মঙ্গল। আর অধ্যাত্ম একমাত্র এই জাগৃতির কথা বলে, যে সব দাম দিয়ে এই গ্রস কনজাম্পশনকে বলে ব্যাস আমি জাগ্রত থাকব। যে এইভাবে জাগ্রত থাকে তার জীবনে শিবত্ব যথার্থ মঙ্গল আসে। যে শুরু ইন্টারেস্টেড নয়, চলা ইন্টারেস্টেড নয়, যে থামতে শিখেছে, যে শেষ করতে চাইবে সেই শিবত্ব পাবে। যে নতুন নতুন সংকল্প করে, যে নতুন নতুন শুরু করে, আজ একটা কাল একটা, যে নিজেকে সাজতে ভালোবাসে, যে জগৎকে মিথ্যা সাজাতে ভালোবাসে, নিজের কল্পনাগুলোর থেকে ঠকতে ভালোবাসেন, যে নিজের মনকে ঠকাতে ভালোবাসে, যে ভাবে যে চলুক না যতদিন না সর্বনাশ হয়ে যাচ্ছে এই খেলা চলতে থাকুক, যে যত্ন করতে ইন্টারেস্টেড, কারণ যত্ন তো তারই লাগে যা নাশ পান, যা নিত্য তার তো কোনো যত্ন লাগে না, যারা এইরকম মানসিকতার শিবরাত্রি তাদের জন্য নয়, যারা গৃহস্থ তারা নারায়ণের পূজা করুক,
লক্ষ্মীকে ডাকো ভাই, অনেক বাকি এখন। যে শব্দ মুক্তি চাও, যে উঠে চলতে রাজি পিছনে না ফিরে, সে এসো শিবের দলে। গৃহস্থ যতবার শিবের কাছে এসেছে, এসে ওই শিব পুরাণ বানিয়ে দিয়েছে। গল্প 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 কাহিনী, শিব গল্প কাহিনীর নয়, এন্ড অফ দ্য স্টোরির প্রতীক। যে জীবনের এই স্টোরিকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে চায় না, যে চায় গল্প শেষ হয়ে যাক, জীবনের যথার্থতা আসুক, শিব তার জন্য। অনলি গঙ্গাজলার বেলপাতা, এই তো বলি আমরা, পারবে যে নিজের তিন গুণের খেলাকে অনায়াস জলের মতো ছাড়তে জানে, সে এসো শিবের কাছে। কি গঙ্গা জল, স্বয়ং গঙ্গা, পবিত্রতা যার থেকে সৃষ্টি তাকে তুমি আর কি গঙ্গা জল দেবে। কিন্তু আমরা কেস করেছি উল্টো, না ভোলা বাবা আমার কি অল্পতে তুষ্ট, শুনেই কথাটা খুব শোনা শোনা লাগছে, কান সভা কথা। এই অল্পে তুষ্টর প্রতীক শিবকে বানানো হয়েছে, বাট আমরা থোড়াই অল্পতে তুষ্ট। আমরা রেন্টের রুম থেকে ফ্ল্যাট চাই, ফ্ল্যাট থেকে বাড়ি চাই, বাড়ি থেকে রিসর্ট চাই, সাইকেল থেকে স্কুটি, স্কুটি থেকে বুলেট, বুলেট থেকে ফোর হুইলার, তার থেকে ট্রেন, তার থেকে ফ্লাইট, তার থেকে রকেট, অন্য জগতও চাই আমরা, আমরা চাঁদেও যেতে চাই। জগতের জন্য সব অতি অতি আমাদের কাছে, আর সাধনায় অনলি বেলপাতা জল, উল্টা সমজলি রাম। প্রকৃতির খেলায় যে অল্পতে তুষ্ট, কিন্তু জীবনের খেলায়, জীবনের গভীরতায়, সেই সিনেমাতে বলা আছে না, চল কুছ বড়া করতে হ্যায়, যে বড় হতে চায়, যে বিশাল হতে চায়, সে শিব হতে পারে। গৃহস্থের হাতে, সো কল্ড গৃহস্থের হাতে শিব পড়লে এই হয়, শিবের পর্যন্ত বিয়ে থেকে শুরু করে যাবতীয় যা ঘটনার ঘটিয়ে দেওয়া হয়। তারা শিব থেকে একটু দূরেই থাকো। আরে যার গলায় নর কঙ্কাল, যে মৃত্যুর খেলা খেলে, তার কাছে তুমি কি সন্তান মানত করতে যাচ্ছ, আর না জানি তুমি কি কি চাও। যদি স্ক্যান করা হয় শিবরাত্রিতে শিব মন্দিরগুলোতে গিয়ে, মানুষ কি চায় তার লিস্ট, থতমত খেয়ে যেতে হবে। মানুষের মন কি বিচিত্র, কি ভয়ঙ্কর, কি ডেঞ্জারাস, কি নৃশংস, কি শোষণ প্রবণ। আরে গৃহস্থের শিব মানে অসীম, এমন গৃহস্থ তুমি হইও না। তুমি তো ঘরে, বাইরে, অফিসে, বন্ধুর পাশে, আরে স্বপ্নেও বউকে ভয় পাও, এমন কোন বর আছে যে বউকে ভয় পায় না, সে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই। শিব পাশে শক্তিকে বসিয়ে বলে, আমিও করছি তুইও ধ্যান কর। শিবের না আছে শ্রেষ্ঠত্বের লড়াই, শিব বলে ওসব অন্য দেবতা করুক, ওদের জন্য আমি ছেড়ে দিয়েছি, যাক ওরা করে মরুক। এইরকম যে তার জন্য শিবরাত্রি, যে জগতের লড়াই ছেড়ে দিয়েছে, যে শ্রেষ্ঠত্বের জন্য নিজেকে অর্পণ করতে সম্পূর্ণ রেডি, যে যাবতীয় লড়াই থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের সাথে লড়তে রাজি, নিজেকে পোড়াতে রাজি, নিজেকে মারতে রাজি, জীবনের বাস্তবতার জন্য, সত্যের জন্য যে পুড়তে পোড়াতে রাজি, সে শিবরাত্রি করুক। শিব লিঙ্গ, কথাটা লিঙ্গ মানে কি, একটা ইশারা, একটা সংকেত, যা মনে করায়, কি মনে করায়, ভাই কিছু মনে রেখো না, তোমার মনে যা রেখেছো তাই তোমার মনের মল। আমরা মনিরা গান করি, তুমি নির্মল করো, আরে মন মানেই মল, মনেতে মল নেই, এতে যা ভালো এসেছে আর যা মন্দ এসেছে, যে চিন্তা এসেছে তাকে তুমি ময়লাই জানো, আর কিছু মনে রেখো না, এর প্রতীক শিব। শিবলিঙ্গ সেন্টারে মধ্যস্থলে আছে, আর তার চারিদিকে বেষ্টিত হয়ে আছে যোনিপীঠ। এক গ্লাস জল ফেলে দাও, দেখবে কিরকম গোল হয়ে সে বিস্তার হয়ে যায় চারিদিকে। এই যোনিপীঠ মানে প্রকৃতি, শিব তার কেন্দ্রে বসে আছে, তোমার অস্তিত্ব এই জগতের কেন্দ্রে বসে আছে, আর তার চারিদিকে শক্তির, প্রকৃতির বিস্তার বা খেলা চলছে।
এই জগৎ কতক্ষণ আছে, এই বিস্তার কতক্ষণ, গৌরীপীঠ কতক্ষণ, যতক্ষণ তার কেন্দ্রে শিব আছে। গৌরীপীঠ শিবলিঙ্গ ছাড়া অর্থহীন। কিন্তু যদি শিব থাকে, যেমন বানেশ্বর শিব, গৌরীপট ছাড়াও চলে, কিন্তু কেন্দ্র না থাকলে বিস্তার অর্থহীন, তুমি না থাকলে এই জগৎ অর্থহীন। কিন্তু তুমি প্রত্যেক সময় তোমার এই আইকে, তোমার আমিকে নেগলেক্ট করে চলো, তুমি বিস্তারকেই আমি মনে করো, তুমি যোনিপীঠকেই শিবলিঙ্গ মনে করো, এই হলো জগতের মানুষের সব থেকে বড় ভ্রম। তুমি আছো তাই এই জগৎ আছে, তোমার কেন্দ্র যেন এই বিস্তারের মধ্যে স্থির থাকে, যার এই কেন্দ্র তার স্বরূপে স্থির থাকে, তার এই প্রকৃতির বিস্তারও ঠিক থাকবে, তার এই প্রকৃতির বিস্তারও ঠিক থাকবে। ঠিক অর্থে যা উচিত, নট ডিজায়ার্ড, যে নিজের কেন্দ্রে স্থির থাকতে চায়, যার বিস্তারে মোটেই রুচি নেই, হতে পারে বিস্তার কিন্তু তার রুচি নেই, যার শিখরে ঊর্ধ্বগমনে উড়ান ভরতে ইচ্ছা, সে করুক শিবরাত্রি। বাকি তো যা দেখছো এইসব এমনি ছেলে খেলা চলছে, এর মধ্যে বিশেষ কিছু নেই।